সব বন্ধুদের শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের বাড়িতে পয়লা বৈশাখের পুজো শুরু হয়ে গেছে। এই পুজোটা মেনলি আমাদের দোকানেই হয়, বাট এইরকম সিচুয়েশনের জন্য দোকানে না করে আমরা এবারে স্থির করেছি পুজোটা বাড়িতেই করব। তো পুরোহিত মশাই এসে দেখুন আরতি করছে, পুজো করছে, মানে আজকের দিনটা শুরু যে এইভাবে হবে সেটা আমাদের জানাই ছিল, কিন্তু এভাবে শুরু হলে ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো বাঙালির পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের এখন বাজে বিকালবেলা 5:30 বাজে চলেছে, 5:30 বাজে চলেছে, আর আমি এখন একটু জানলার ধারে বসে রয়েছি। এই জানলার ধারটা, ছাদটা খুব ভালো লাগে। ছাদে আমি এইসবে ঘুরে এলাম, এসে সব জল টল দিয়ে এলাম, এসে তারপরে আমি বসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। আজকে আমি একটা নতুন, ওই কালকে তোমাদের যেটা দেখালাম একদম অপছন্দের নাইটি, গোলগলা, সেরকম একটা নতুন নাইটি আজকে আমি পরে ফেলেছি। আমার হাজব্যান্ডও একটা নতুন জামা পরে আজকে অফিস গেছে, আর ছেলে খেলতে গেছে, ও এলে ওকেও একটা নতুন জামা পরিয়ে দেবো। এইভাবেই আমাদের পয়লা বৈশাখটা কাটছে আর কি। আর সকাল থেকে সেভাবে ভালো মন্দ খাওয়া দাওয়া কিছু হয়নি, পুজো হয়েছে তোমরা দেখেছো, তো বাড়িতেই পুজো হয়েছে, এবারে আর দোকানে পুজো হয়নি। আর বাড়িতে যে পুজো হয়েছে সেটা মানে আমার শাশুড়ি সব কিছু করেছে, যেহেতু দোকানের পুজো তাই জন্য। আর বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া পয়লা বৈশাখের দিন কোনোদিনই হয় না, কেন হয় না সেটা তোমাদের বলে দিই। কারণ কারোর খাওয়ার সময় থাকে না, মানে সকাল 8:00-9:00 থেকে সব দোকানে চলে যায়, আর রাত্রে আসে সেই 12:30-1:30, তার মাঝে যে যখন সময় পায় তখন একটু এসে টুক করে শুধু যা হোক করে নাকে মুখে গুঁজে খেয়ে দিয়ে চলে যায়। তো সেই জন্য 5 ঘন্টা বসে রান্না করার মতো সময় আমাদের আছে, কিন্তু খাবার মতো সময় ওদের নেই। তো বাচ্চারাও থাকে না, ওরাও চলে যায়, তো কার জন্য রান্না করবো? সেই জন্য মানে কোনোদিনই আমি দেখি না বিয়ের পর থেকে ভালো মন্দ রান্না আজকের দিনে হতে। তবুও আমার শাশুড়ি মা বলতেন, আমি শুনেছি উচ্ছে, দই, মাছ এসব খেতে হয়, তো সেইগুলো মানে সেই রকম হিসেব করে আমি আজকে সকালবেলা করেছি উচ্ছে আলু ভাতে, তার মানে শুক্তো খাওয়ার ব্যাপারটা মিটে গেল। আর করেছি মাছের ঝাল, তার মানে মাছটাও খাওয়া হয়ে গেলো, আর টক দই দিয়ে ভাত খেয়েছি। গরমের জন্য পেটও শান্তি, আর পয়লা বৈশাখ মনে করে মনটাও শান্তি, যেহেতু টক দই একটা শুভ মানে জিনিস, সেই জন্য আজকের দিনটাতে ওটা খেতে হয়। তো যাকে এই গেল সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়ার কথা। রাত্রে ইচ্ছা আছে একটু বাইরে থেকে কিছু কিনে এনে খাবার, বাইরে গিয়ে খাবো না, আমার হাজব্যান্ড কিনে আনবে সেই খাবার। আর আজকে তোমাদের সামনে দেখো আমি বসেছি, এখনো কিছু সাজা গোজা করিনি, কিছু করিনি, কিন্তু সাজা গোজা করবো, আমার খুব ইচ্ছে করছে সাজা গোজা করতে। তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পয়লা বৈশাখের মেকআপ লুক। একটা খুব অল্প জিনিসে মানে দুটো তিনটে জিনিস দিয়ে, আমার কাছে সত্যি বেশি কিছু মেকআপ জিনিস নেই তোমাদের দেখানোর মতো বা আমার করার মতো নেই। আর আমি সত্যি কথা তোমাদের আগে থেকে বলে রাখছি, আমি মেকআপ করতে একদম পারি না, তবে এইরকম দিনক্ষণে কোথাও বেরোই না পড়ে মানে বেরোই, তো বাড়িতে বসে বসে একটু মেকআপ করলে নিজের মনটাও ভালো হয়। আর আজকের দিনে মনটা ভালো লাগবে তো ভালো লাগেই, তা বেরোনো আছে কিন্তু একটু পরে। তো আমি তোমাদের জন্য আজকে এনেছি একটা সুন্দর মেকআপ ভিডিও, টিউটোরিয়াল একদম নয়, কারণ আমি সাজাতে পারি না, এটুকু আমি জানি খুব ভালো করে। আর তার সাথে সাথে একটা জিনিস তোমাদের আমি শেয়ার করবো, যেটা হলো দেখো এই যে দাগ টাগুলো থাকে না, অনেক সময় ব্লেমিশ হয় স্কিনে, আমার হাতে তো খুব ট্যান পড়ে, তো এইগুলো রিমুভ করার জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে আমি একটা জিনিস বানিয়ে রেখেছি, যেটা তোমাদের কালকের ভিডিওতে আমি দেখিয়েছি, টমেটো কিউ, সেটা দিয়েই আমি আজকে আমার প্রথমে স্কিনটাকে পরিষ্কার করবো। আর ওইটা কিন্তু খুব ভালো জিনিস, ওটা তুমি দুপুরবেলা মেখে 1/2 ঘন্টা মতো রেখে তারপরে ধুয়ে নেবে, তুমি নিজেই বুঝতে পারবে, মানে সপ্তাহে যদি 3-4 বার ইউজ করো দেখবে মানে স্কিনটা হাতে বা গালের বেশ চকচকে ভাব আসছে, কালো ভাবটা একদম কেটে যায়, এটা একদম জাদুর মতো কাজ করে, রামবাণের মতো কাজ করে। তোমাদের ইচ্ছা হলে তোমার বাড়িতে, আর বানানোটা একদম কঠিন কিছু নয়, শুধু নেবে আর মুখের মধ্যে শুধু এটাকে ঘষবে। আমি এটাই এবার নিয়ে আসি তোমাদের দেখাই, ওটা করে আমি 1/2 ঘন্টা মতো একটু রাখবো, তারপরে ধুয়ে ফেলবো, দেন আমি মেকআপ করবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করছি। তো চলো আগে রান্নাঘরে যাই ওটা মাখার জন্য, কারণ ওটা জল পড়বে। আমি দেখো সেই টমেটো কিউব গুলো দাঁড়াও এর থেকে একটা বার করি, সেই রামবাণ জল পড়ছে। এটাকে চশমাটা খুলে ফেলছি, এটাকে এইভাবে মুখের মধ্যে ঘষতে হবে, বেশ আরামও হয়। দেখো মুখ ধুয়ে হাত ধুয়ে চলে এসেছি, আর কতটা ফ্রেশ লাগছে নিজেই ফিল করতে পারছি, খুব স্মুথ আর বেশ সফট লাগছে মুখটা, আর তেলটাতে পুরো চলে গেছে, দেখতে পাচ্ছ একটা বেশ অন্যরকম গ্লো চলে এসেছে।
আর শুধুমাত্র মুখ ধুয়ে এসেছি তাই নয়, আমি একটা আমার আজকের যে নববর্ষের শাড়ি ব্লাউজ আমি পরবো ভেবেছিলাম সেটা পরেছি। যদিও এটা আমি আগের দিনও পরেছি, তোমরা দেখেছো তো, একদিন পরলে তো পুরনো হয় না। আর যেহেতু এখন ফেস্টিভ মানে সিজন চলছে, এই তো পরতেই পারা যায়, সেটাই পরে চলে এসেছি। এবার আমি আমার খুব সহজ সিম্পল একদম নর্মাল কটা মাত্র জিনিস দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যো এই কয়েকটা জিনিস দিই। আর মুখে আমি কোনো রকম ময়েশ্চারাইজার বা কিছু জেল ফেল কিচ্ছু লাগাইনি, মানে এটা আমি পুরোটাই তোমাদের দেখাবো সামারের মেকআপ। আর গরমে আমার মুখে জেল বা ময়েশ্চারাইজার লাগালে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, আর এটা আইস কিউবটা দেওয়ার ফলে ঘামটাও কিন্তু অনেকটা কন্ট্রোল হয়েছে, অয়েলটা চলেই গেছে। মানে বেশিরভাগ সময় মানে বেশিরভাগ হচ্ছে এই জিনিসটা দিয়ে আমি আমার পুরো মেকআপটা সারবো। তো এগুলো কি তোমরা বুঝতে পারছো, প্রথমে আছে ফাউন্ডেশন, আছে একটা লিপ এই আইলাইনার, আছে আর আছে ফেস পাউডার। এই দিয়েই গরমে আমি আমার মেকআপটা কমপ্লিট করি। আর দেখো আমি চশমা যেহেতু খুলে ফেলবো, তো চশমা খুলে ফেললে আমি সেরকমভাবে ভালো করে দূরের জিনিস দেখতে পাই না, তো তার জন্য আমি একটা ছোট আয়না নিয়ে এনেছি, আয়না দিয়েই আমি মেকআপটা করবো। আর যতটা সম্ভব তোমাদের এখন আমি মুখে বলছি, যদি বলতে না পারি তাহলে সেটা আমি পরে ভয়েস ওভার করে দেবো। তো লেটস গো স্টার্ট করে দিই। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ফাউন্ডেশনটা মুখে লাগাবো। ফাউন্ডেশনটা আমি লাগিয়ে নিয়েছি, একটু বেশি লাগিয়েছি, কারণ কি একটু পরেই এটা বলতে শুরু করবে, আমার যা ঘাম হয়। তার সঙ্গে সঙ্গে গলাটাও লাগিয়ে নিয়েছি যাতে একরকম দেখতে লাগে, দুরকম আলাদা না হয়। এরপর আমি ইউজ করবো ফেস পাউডার। ফেস পাউডারটা আমি আগেই ইউজ করে নিচ্ছি, অনেকে এটা পরেও করে, তো আমি প্রিফার করি এটা আগেই করার, তো আগেই আমি এটা ইউজ করে নিচ্ছি। মুখটা পুরো একদম সাদা ভ্যাটভ্যাটে করে দিয়েছি, যাতে করে ঘেমে গেলেও এইটা অতটা কালচে না হয়ে যায়, যাতে মুখটা অন্ধকারের মধ্যেও চমকায়। যদিও আজকে রাস্তায় অন্ধকার নেই, আলোই আছে, তা হলো। এটা করার পর এবার আমি আমার আইব্রোটা একটু ঠিক করে নেব, তার জন্য লাগবে আইব্রো পেন্সিল, সস্তায় কিস্তি মাত করে দেবো। এই হলো আমার আইব্রো পেন্সিল, এই হলো তার ব্রাশ, দেখতে পাচ্ছ, এটা দিয়েই আমি কলমা মারবো। প্রথমে একটু একটা দাগ মতো করে নিই, প্লাক করা নেই, তাই জন্য যতটা সম্ভব পারলাম করলাম, এর বেশি আর সম্ভব নয়, তাই জন্য আর করিনি। এখন প্লাক করতে যাওয়াটা খুব মুশকিল, আমি ঘরে একলা পারিও না, আর আমার হাজব্যান্ড একদম যেতে দিতে চাইছে না। তো চলো এরপর আমি করবো, দেবো সরি 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 আইলাইনার নয়, এরপর আমি করবো হচ্ছে আইশ্যাডো। দেখো নিয়েছি, আমার কাছে অনলি ওয়ান পিসই আছে, এটা আইশ্যাডো ব্লাসার যাই বলো এটাই আমি ইউজ করি। তো এই সবগুলো কালারের মধ্যে এই কালার, এই কালারটা স্কিন কালার, এই কালারটা আমার একটু ভালো লাগে, তো অবশ্য আজকে স্কিন কালারটাই দিয়ে দেখি কেমন লাগছে, কারণ গরমে আর এই হালকাতা অনুষ্ঠানে এত বেশি জমকালো সাজার কোনো দরকার নেই, তো সেই জন্য আমি হালকা কালারটাই ইউজ করছি। হালকা লাল হলেই হবে, বেশি লাল হওয়ার কোনো দরকার নেই, খুবই হালকা লাল হয়েছে, এটাই একটু আমি ভালো দিয়ে নেবো, হাসি হাসি মুখ করে দিতে হবে যাতে করে চিপটা তোমার এখানটা বুঝতে পারা যায়। এমন বেশি লাল করে দিও না যেন দেখলে মনে হবে কেউ গালে একটা ঠাস করে চড় মেরেছে, এরকম করার কোনো দরকার নেই, হালকা লাল হলেই হবে। লাজে রাঙা হয়েছে, এরপরে আমি ইউজ করবো লাইনার, এটা আমার সব থেকে ফেভারিট সাজের জিনিস মেকআপ। তবে এটা লাগানোর পর আমাকে 3-4 মিনিট চোখ বন্ধ করে বসে থাকতে হবে, কারণ আমার পাতা নাড়ে লেগে যায়। তো লাইনার দেখো লাগানো হয়ে গেছে, পাখার হাওয়ায় শুকাচ্ছে, আর আমি আমার যেহেতু মাস্কারা নেই তো এটা দিয়েই আমি মাস্কারার কাজ করে নেবো। এইভাবে আমার রোল করে করে তুলে নিলেই ব্যাস, কেউ বুঝতেও পারবে না, মনে হচ্ছে আইল্যাশ করেছি না নাগিনের মতো লাগছে। যেরকম ওটা লাগলেই হলো, মনের শান্তি, সাজা মানেই হচ্ছে মনের শান্তি। এটা শুকাক, তোমরা একটু জল খেয়ে এসো, নাহলে গলায় আটকাবে আমার মেকআপ। ও লাইনারটা মোটামুটি শুকিয়ে এসছে, এবার আমি ইউজ করবো লিপ লাইনার। লাইনার ইউজ করে নিয়ে নিজের মন পাসান, যেটা তোমার ইচ্ছে হয় সেই কালারটাই ঠোঁটের মধ্যে লাগিয়ে নাও,
যা খুশি মনে হলে হবে। আমি যেমন এই কালারটা খুব প্রেফার করি, তো এটাই আমি লাগিয়ে নিই। তো মোটামুটি মুখের মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, গরমকালে এর থেকে বেশি সাজার কোনো দরকার নেই। এবার যেহেতু আমরা ম্যারিড, সেই জন্য সিঁদুর টিপটা পরতেই হবে, সেগুলো পরবো, এবং গয়নাগাটি যেগুলো পরার আমার ইচ্ছা সেগুলো পরে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আর সিঁদুরের মধ্যে আমি রেড কালারটা এটা ইউজ করি, তো এই আর আমি আজকে এইটা দিয়েই টিপটা পরবো। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চুলটা একটু ঠিক করব আর গয়নাগুলো পরে ফিরে আসি। ভাই ফোটার পাওয়া আমার দাদা আমাকে গিফট করেছিল, সেটা পরা হচ্ছিল না, তো আজকে খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়লো, তো ভাবলাম এই সেটটাই পরে নিই। তো এই হলো আমার পয়লা বৈশাখের হালখাতার স্পেশাল মেকআপ লুক। কেমন লাগছে অবশ্য করি জানিও। খুব হালকা সিম্পলের উপর সাজাচ্ছি। এখন দেখো এই আর ওই আইস কিউবটা মুখে রাব করার জন্য ঘামটাও কিন্তু খুব একটা হচ্ছে না, যদিও পাখার তলায় রয়েছি। আর চুলে আমি সেরকম কিছু করতে পারি না, চুলটা আমার খুব ভারীও, আমি একা একা এটাকে সামলাতে খুব একটা পারি না। তো যতটুকু আজকে মনে করলাম যে বাড়িতেই এখন আপাতত রয়েছি, তো চুলটা খুলেই একটু ফটো সেশন করা যায়। যেহেতু আমি কানা মানুষ, চশমা তো আমাকে পরতেই হবে। এবার কেমন লাগছে বলো। সাজের মধ্যে এগুলো না দেখালে তো একটু ইনকমপ্লিট থেকে যায় না, ছাকা পালা বাঁধানো তো পড়তে হয়। তো চলো, অনেক ফটো সেশন হয়েছে, আর বলেই রাখি এই রকম ড্রেস করে আমি বাইরে বেরোতে পারবো না, বিশেষ করে আজকের দিনে লোক পাগল ভাববে আমাকে। তো সেই জন্য আমি এই ড্রেসটা ছেড়ে ফেলবো, ছেড়ে ফেলে কুর্তি পরেই যাবো। এখন অবশ্য ঘরে একটু কাজ আছে, তো বাইরে একটু তো বেরোতেই হবে, না বেরোলে মনটাও ঠিক ভালো লাগে না। এই যে আমার ছেলেও চলে এসেছে, ওকে একটা নতুন গেঞ্জি পরতে বললাম, এখন পরলো না, বললো গরম লাগছে, একটু পরে পরবো, নতুন এমনিতে মোটা গেঞ্জিগুলো তো গরম লাগে তাই জন্য। তো চলো আজকের ভিডিওটার মেকআপ টিউটোরিয়াল বলো বা মেকআপ কী বলবো টিপস বলো, তোমাদের কেমন লাগলো অবশ্য করে জানিও। আর আমার মেকআপ লুকটা কেমন লাগলো সেটাও জানিও। আমি কিন্তু সাজতে একদম পারি না, সাজতে খুব একটা ভালোবাসি না, তো মাঝে মাঝে সাজাগুজো তো করতেও হয় মনটা ভালো রাখার জন্য। তো এই হলো আমার সাজা। আর চুল নিয়ে আমি বিশেষ কিছু ভাবি না, চুল যখন যেরকম মনে হয় তখন সেরকম রেখে দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে জানিও, আর ভালো লাগলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, আর সব থেকে যেটা আবারও উইশ করছি সেটা হলো শুভ নববর্ষ, তোমরা সবাই খুব 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 এনজয় করো যেভাবে পারো। শুধুমাত্র আজকের দিনটা না, আমি চাই আগামী বছরটা যেন সবার খুব ভালো কাটে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট অ্যান্ড শুভ নববর্ষ।